সেই খাদিজা এখন হাঁটাচলা করেন, বললেন ভালো আছি। মিষ্টি হাসিমাখা মুখখানির ছবিটি দেখে ফেসবুকে আগ্রহী হয়ে উঠি। গত বছরের 3 অক্টোবরের পর খাদিজা বেগমকে বা তার ছবি দেখে যারা দেখেছেন তারা ঘুণাক্ষরেও কল্পনা করেননি খাদিজা আবার কোনোদিন এমন মিষ্টি করে হাসবেন। তাকে উন্মুক্তের মতো কুপিয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগ নেতা বদরুল আলম। দূর থেকে অনেকেই সেটির ভিডিও করেছিল, কিন্তু কেউ বাঁচাতে আসেনি। এরপর দীর্ঘদিন খাদিজা ঢাকা স্কোয়ার হসপিটালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন। অথচ এই ছবিটি মোটে দিন তিনেক আগে তোলা। তার ভাই শারনান হক শাহিন ছবিটি তুলে ফেসবুকে দিয়েছেন। ঢাকার কাছেই সাভারের সিআরপিতে ছবিটি তোলা, সেখানেই এখন চলছে খাদিজার পুনর্বাসন। টেলিফোনে আমার কথা বলার সুযোগ হয় খাদিজার সাথে। জানতে চাই কেমন আছেন। মোটামুটি ভালো আছি, ছোট উত্তর তার। শুনতে পেলাম আপনি এখন হাঁটাচলা করতে পারেন, ঘুরতে টুরতেও যাচ্ছেন এখন? এই তো একটু, বেশি না। কি কষ্ট আছে আপনার এখন? বাম হাতে আর পায়ে একটু ব্যথা, ছোট ছোট বাক্যে এই দুটো কথার জবাব সারছিলেন তিনি। খাদিজার ভাই শারনান হক বললেন, ডাক্তার ও ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া কারোর সাথে কথা বলতে চান না খাদিজা এখন আর। নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।